La ilaha illallah, la ilaha illallah. Allah তাআলার অপূর্ব এক নিয়ামত আমাদের কাছে আছে ইসলাম। এই ইসলামটাকে বোঝার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহর হুকুমগুলোকে জানার জন্য যে জ্ঞান অর্জন করা দরকার, ইলম, এই ইলম, এই জ্ঞান অর্জনকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। দ্বীনি ইলম শিখা ফরজ। আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইলম শিখা ফরজ। এটা বলতে অনেকেই নফল মনে করেছে, এত ফরজ মনে করিনি। কতটুকু ফরজ? সবাইকে বড় আলেম পণ্ডিত হয়ে যাওয়া লাগবে, এরকম বড় বিষয় ব্যাপকভাবে জানাকে আল্লাহ ফরজ করেননি। ফরজে আইন মিনিমাম লেভেলের একটা জ্ঞান, যা না শিখলে, যা না জানলে আমি নিজে আল্লাহকে ঠিক মতো চিনতে পারবো না, আমি আল্লাহর হুকুমগুলোকে কোনটা হালাল কোনটা হারাম ঠিক মতো বুঝতে পারবো না, কবিরা গুনাহ কি জানতে পারবো না। এই পর্যায়ে না জানাটা অনেক বড় গুনাহ হয়ে যাবে। এই পর্যায়ে এলেম শিক্ষা প্রত্যেকের উপরে ফরজ। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ। আমরা অনেকেই নামাজ পড়া ঠিক মতো পড়তে পারি না, সেজদা কেমনে করব, রুকু ঠিক মতো হয় কি না এটাও জানি না। আজকে আমরা অনেকের জানাজা পড়ব, 5-6 জনের জানাজা আছে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুন। অনেকে এসেছি জানাজা পড়তে, কিন্তু জানাজাটা কেমনি পড়তে হয়তো ভুলে গেছি। সুবহানাল্লাহ, এটা একটা ফরজ ইবাদত, ফরজ কিফায়া। এবং আমার প্রিয়জনের জন্য আমি জানাজা পড়ব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দরখাস্ত দেব। আমি যদি না জানি কেমনে জানাজা ঠিক মতো পড়তে হয়, কোন তাকবীরের পরে কি পড়তে হয়, তাহলে বলেন এটা কি ছোটখাটো অপরাধ করলাম আমি? এগুলো চিন্তার বিষয়, কিন্তু অনেকে আমরা এগুলো গুরুত্ব দেই না। আমরা কত দুনিয়ার জ্ঞান গর্ব আলোচনা করি, রাখি, পড়ি সারা দিন, আমরা বিভিন্ন রকমের এগুলো নিয়ে চর্চার মধ্যে থাকি, কিন্তু মৌলিক জ্ঞান যেটা, যেটা সম্পর্কে প্রথমে কবরে গেলেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আল্লাহকে চিনেছিলে কিনা তুমি, তুমি আল্লাহকে চিনেছ? মান রব্বুকা, তোমার রবকে, তাকে ভালো করে চিনেছ? তার কি কি গুণ আছে, কি কি ক্ষমতা আছে তুমি এগুলো জানতে পেরেছিলে? তার হুকুম কি ছিল, কেমনে করতে হবে সেটা তুমি এগুলো সব শিখেছিলে? জরুরি ফরজগুলো, সুন্নত নফল বাদ দেওয়া হলো, ফরজগুলো সম্পর্কে আল্লাহ একটাও ছাড়বেন না। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল বলো? যদি খালি বলি আমার দিন ছিল ইসলাম, এতটুকু যথেষ্ট হবে না। ইসলামকে ভালো করে বুঝেছে তুমি? তুমি ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছ? ইসলামের হুকুম হাকমগুলো জানার চেষ্টা করেছ? পাক না পাকের মাসালা ঠিক মতো শিখেছ? এগুলো সব জিজ্ঞেস করবে। কতটুকু আমল করেছ? 5 ওয়াক্ত ফরজ পড়েছ না, জুমা পর্যন্তই শেষ, আর জানাজা দরকার হলে এসো, আর বাকি তোমার নামাজের সঙ্গে সম্পর্ক নাই, তাহলে কি আমাদেরকে ছাড় দেওয়া হবে কবরে? কবরে যেতে কয়দিন বাকি আছে আমাদের? আজকে যদি আমরা 5-6 জনে পড়ি, সবার বয়স, সবাই বুড়ো হয়ে যায়নি, অনেক জওয়ানও আছে আমাদের মতো, আমাদের চেয়ে যুবক জওয়ান অনেককে আমরা জানাজা পড়ি, কবর দাফন কাফন করতে হয়, তা আমরা কিসের ভরসায়, কিসের আশায় আছি? একটু চিন্তা করবো না? অমান নবীকা, 3 নম্বর প্রশ্ন আসবে, তোমার নবীকে, এই নবী সম্পর্কে কি লেখাপড়া করেছি আমি, তিনি কি আমাদেরকে বলে গেছেন, এগুলো কয়টা শিখেছি, এত লক্ষ লক্ষ হাদিস রেখে গেলেন, কয়েক হাজার হাদিস কি পড়েছি, 100 হাদিস কি আমার জীবনে পড়া হয়েছে, না জীবনে আমি এগুলো ধারে কাছেও যাইনি? এসব জিজ্ঞেস করা হবে। কোন হাতে খেতে বলেছেন, ডান হাতে খেতে বলেছেন না বাম হাতে খেতে বলেছেন, আমি কোন হাতে চা খাই, সব খবর নেওয়া হবে। তাহলে এই জ্ঞান অর্জন করা ফরজ, এবং যারা এই জ্ঞান অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক উঁচু তবকা দান করবেন, জ্ঞান অর্জন করবে, শিখবে, তাদেরকে আল্লাহ তাআলা হাই পজিশন দান করবেন, সম্মান দিবেন দুনিয়া এবং আখেরাতে। আর যারা এগুলো ধারে কাছে যাবে না, তারা অবশ্যই অপমানিত হবে দুনিয়াতে এবং আখেরাতে। ইসলামী জ্ঞান অর্জন ফরজ, এটা বোঝার জন্য প্রথমেই দেখি কোরআনের যে আয়াত প্রথম নাজিল করলেন, ওহী নাজিল করেই ইকরা পড়ো, লেখাপড়া করো, দিন সম্পর্কে শিখো। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তুমি লেখাপড়ার চেষ্টা করো, আমার কাছে সাহায্য চাও, রাব্বি জিদনি ইলমা, এই দোয়াটা করতে থাকো।
আমরা অনেকে বাচ্চাকে শিখিয়েছি, বাচ্চাদেরকে যখন মক্তব্য দেয় এটা পড়ো একটু, তো বাচ্চারা কিছুদিন পড়েছে, এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের আর দরকার নাই রব ইজ্জত নিয়ে এলমা পড়ার দরকার নাই, শুধু বাচ্চাদের জন্য, এরকম অনেকে মনে করেছি। আমাদের এখনো দরকার আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ অর্ডার দিচ্ছেন, তুমি আমার কাছে এইটা বেশি করে চাও। আল্লাহ নবীকে বললেন, তুমি এই দোয়া করো আমার কাছে যে আল্লাহ আমার আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা একটি হাদিসে বলেছেন, যাকে আল্লাহ খায়ের দিবেন, কল্যাণ দিবেন, তাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দান করেন। যার ভিতরে দিনের জ্ঞান আল্লাহ দিয়েছেন যতটুকুন, ততটুকুন কল্যাণ তার মধ্যে আছে, খায়ের তার মধ্যে আছে, বরকত তার মধ্যে আছে। আর যে ব্যক্তি এই জ্ঞান থেকে বঞ্চিত, দুনিয়া সমস্ত ফিলোসফি পড়ে শেষ করেছে, বইয়ের পরে বই পড়ে রাত জেগে জেগে, কিন্তু ইসলামী জ্ঞান চর্চা করে না, সেই ব্যক্তি ফকির, মিসকিন, হতভাগা, অসহায়, সর্বহারা। এই জ্ঞান অর্জনের রাস্তায় যদি আসে, কোনো জায়গায় জ্ঞান শিখতে যায়, ছোট বয়সে না, মাঝারি মধ্য বয়সেও, প্রাপ্ত বয়স্ক অবস্থায়ও জ্ঞান শিখতে আসে, কোনো একটা ক্লাসে যায়, কোনো একটা মাহফিলে বসে, তাফসির মাহফিলে আসে, সিরাত মাহফিলে আসে, ফেকের মাহফিলে আসে, আকিদার মাহফিলে আসে, বসে, এই যে ঘর থেকে আসে, আমি জানি অনেকেই আপনারা এনফিল্ড থেকে আসেন, রেড ব্রিজ থেকে আসেন, ডাগেনহাম থেকে আসেন, সেন্ট্রাল লন্ডন থেকে আসেন জ্ঞান শেখার জন্য, তাফসিরে বসার জন্য, এই যে আপনি আসেন, যেই ব্যক্তি কোনো রাস্তা অবলম্বন করে, হাঁটে, চলে, এলেম শিকার রাস্তায় যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এবং যে যখন শিখতে আসে, তখন ফেরেশতাদের পাখা তাদের উপরে ছড়িয়ে দেওয়া হয়, ফেরেশতারা খুশি হয়ে তাদেরকে ওয়েলকাম করে, তাদের পাখা দিয়ে তাদেরকে ওয়েলকাম করেন। রাস্তার আশেপাশের প্রাণীগুলো, এমনকি পানির নিচে মাছগুলো, যে ব্যক্তি এলেম শিকার কোনো মাহফিলে আসে, তার জন্য আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, এই দোয়া করতে থাকে। আর আমরা প্রতিদিন বিকালে কত প্রোগ্রাম আসে, পত্রিকার পাতা করলে দেখবেন কি সমিতির কোন মিটিং, প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, রাতের এগারোটা পর্যন্ত, হা হা কি মিটিং, খালি পত্রিকা একটু খবর আসে কিনা তার জন্য অস্থির হয়ে আসে। কিন্তু কোন কোন মিটিং আছে, ওখান থেকে মানুষ যখন উঠে আসে, আর সেখানে আল্লাহর কোনো নাম নেওয়া হয় না, এতক্ষণ বসা ছিল এমন একটি জায়গা থেকে যে মৃত পচা গাধার লাশ বসে বসা ছিল, সামনে রাখা ছিল, সেখান থেকে উঠে এসেছে, এত ক্ষতিগ্রস্ত তারা হয়ে যাবে। হ্যাঁ, তবে কোনো মিটিংয়ে যাওয়া কি জায়েজ? নাই, জায়েজ আছে, কিন্তু ওই মিটিংয়ে সারা সময়গুলো দেবো প্রতিদিনের বিকালের টাইম, আর আল্লাহর দিনের আলোচনা যেখানে হয় একটুও বসবো না কোনো দিন, সপ্তাহে একদিন দুই দিন, এত হতভাগা আমরা হব? এই যে আজকে জানাজা পড়ে যারা কবরে যাচ্ছেন, এই সমস্ত মিটিংয়ের আমলনামা কতগুলো তাদের নেকিতে যাবে, আর কতগুলো অন উল্টা দিকে যেতে পারে। আর দিনই তালিমে, দিনই মাহফিলে বসলে সবগুলোর আমলনামায় প্রতিটি মিনিটকে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। তিনি আর কি হাদিসে বলেছেন, গোটা দুনিয়াটা অভিশপ্তের জায়গা, দুনিয়ার মধ্যে অভিশপ্ত যা কিছু আছে, তবে শুধুমাত্র সেখানে অভিশাপ নাই যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তার দুনিয়া অভিশপ্ত হবে না। আর যার জীবনে আল্লাহ নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তার দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত পজিশন, সব কিছু তার জন্য কি অভিশাপ। ঠিকই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলে, আল্লাহ তাই বলেছেন সূরা আসরের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যদি ঈমান নিয়ে চর্চা না করে, আমলে সলিহাত না করে, নেক আমলে ব্যস্ত না থাকে, দিনের আমল না করে, একে অপরকে দিনের জন্য, হকের জন্য, সবরের জন্য ডাকাডাকি না করে, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। তাহলে দুনিয়া ক্ষতির জায়গা, ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর দিকে আসতে হবে। এলেম শিখার এই কাজ মানুষ গুরুত্ব দেয় না, নফল মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো তুমি দুনিয়ার সম্পদ যোগানোর জন্য, বাড়ি যোগানোর জন্য, পজিশন যোগাড় করার জন্য, তোমার জবের মধ্যে হায়ার লেটারে উপরে ওঠার জন্য তুমি অনেক চেষ্টা করো, এগুলো তো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তোমার দুনিয়াও শেষ হয়ে যেতে পারে, কিন্তু সম্পদ জোগাড় করলে তো, আল্লাহর এলেম জোগাড় করলে বড় সম্পদ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে সম্পদ টাকা পয়সা থেকে জ্ঞান উত্তম, কারণ হলো কি, জ্ঞান তোমাকে পাহারা দিবে,
দিনের জ্ঞান তোমাকে পাহারা দিবে, তুমি ঠিক মতো আমল করো কিনা। আর টাকা থাকলে টাকাকে তুমি পাহারা দেওয়া লাগবে, যে টাকা কে কোনখান দিয়ে আবার নিয়ে যান। আর তারপরে এলম হচ্ছে, দিনের জ্ঞান হচ্ছে রুলার, শাসক, আর সম্পদ হচ্ছে শাসিত। অর্থাৎ এলম বলবে এই টাকা তোমার হালাল, ওই টাকা হারাম, তোমার এই টাকার মধ্যে এত টাকা জাকাত আসবে, এগুলো এলম বলে দিচ্ছে। তাহলে সম্পদের উপরে পজিশন হলো এলম। আর এলম যত তুমি দান করবে, যত তুমি লোকদেরকে দেবে, তত এলম তোমার বাড়বে। আর টাকা পয়সা কিছু খরচ করে ফেললে বাড়ে বা কমে, কমে যায়, কিন্তু এলম খরচ করতে থাকেন কদ্দূর কমবে, আরো বাড়বে। এই এলম শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এলম না শিখলে কি ক্ষতি হবে? কিছু মা বাবা আসেন, তাদের ছেলে মেয়েকে ঠিক করতে পারছেন না, এমনকি স্কুল কলেজে গিয়ে সায়েন্স ক্লাসে বসে এখন অনেক ছেলে মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, এথিস্ট হয়ে যাচ্ছে, আল্লাহকে বিশ্বাসও করে না, নামাজ কালাম পড়তে সব ছেড়ে দিয়েছে, এগুলো কোনো ভিত্তি নাই, খামাকা তোমরা ভুল ধারণায় আসো। প্রচুর মাঝে মধ্যে ইমামদের কাছে এরকম মা বাবা ছেলে মেয়েদের কাহিনী নিয়ে চোখের পানি ফেলতে আসেন, কি করি এখন? আমরা যদি দিন না বুঝি, দিন ধারণ না করি, আমাদের ছেলে মেয়ে দিনের মধ্যে অটোমেটিক্যালি থাকবে যে হাওয়া বাতাস, কলেজ ইউনিভার্সিটি নাস্তিকদের সঙ্গে চলাফেরা করে নাস্তিক হয়ে যাবে, আল্লাহ আর বিশ্বাস করবে না, আখেরাতে বিশ্বাস করবে না। তাহলে তাদেরকে ঠিক করার জন্য চোখের পানি পরে না ফেলে আগে কষ্ট করি নিজেরা এলম শিখলে, জ্ঞান শিখলে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিবেন, কনফিডেন্স দিবেন, তাদেরকে গাইড করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাজ আই সেড, টুডেজ টপিক ইজ অ্যাবাউট নলেজ, নলেজ অফ দ্য দিন, টু সার্চ ইসলামিক নলেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট ইজ অব্লিগেটরি আপন আস। ইউ নো ভেরি ওয়েল দিস হাদিস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সিকিং দ্য নলেজ ইজ কম্পালসরি আপন এভরি মুসলিম। And knowledge is two types, knowledge of the dunya, knowledge of the deen, knowledge of this world, how to maintain our life, how to have good income, all these are knowledge, is good as well, if it is not something wrong, there is no objection. And another knowledge is knowledge of the deen, knowledge of the religion, knowledge of Islam, that is compulsory upon every Muslim. And two types of the level of the knowledge, knowledge fardu kifaya, fardu ayn. So the minimum level of the knowledge, which will make you know Allah and His hukum, His order, His command in your life. You know Islam, minimum knowledge of Islam. You know who is your prophet and what he said to you, what he forbidden for you. To know that, that level is fard, ayn, upon every individual. Because once we'll go to Allah subhanahu wa ta'ala. Today we are praying janazah of how many people? 5-6 people. When they will be buried in their grave, may Allah give them Jannat al-Firdaus, all of them. May Allah forgive them. The three questions they will be asked today, immediately when they will be buried. First question is, Man Rabbuka, who is your Lord? Who did you worship? Do you know anything about Allah, who created you? What was His command to you? How much you try to know about Him? Is not this simple answer, yes, I know Allah is my Lord, that's not enough. What is the requirement of knowing that? وَمَا دِينُكَ, and what is your religion? If you answer, I memorize, my religion is Islam. Okay, memorize, I'll be asking, answering this question in the grave. Is not enough. You need to know what Islam is, submission to Allah. What it means, the submission to Allah? To accept anything Allah said for you to do, I'm doing it. And He forbidden me, I'm abstaining from it. That knowledge of Islam, you will be asked. Oman Nabika, who is your prophet? The third question will be asked. All of this mayyitin will be asked. Today when they'll be buried. Who is your prophet? He say, I know my prophet is Prophet Muhammad sallallahu alaihi wasallam. Knowing that simple one sentence information is not enough. Did you read about him? Did you take him as your role model? لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. Did you follow him?
He implemented all command of him and abstained from anything he has forbidden and told you not to do. All this we will be asked. How much time we spend to know all this? Many of us here today to pray. Have we prayed all 5 daily prayers? Or Jummah was our regular practice only? We don't care about 5 daily prayer. We are here at least because there is janaza. If not, some of us maybe not will be praying Jummah even. Janaza, there is no way except to come. But some of us don't know how to pray janaza. And that's why people request, oh Imam, can you remind how to pray janaza? Subhanallah. To know that it is farad upon you, not today. How to pray janaza? If you don't know, you're missing the farad knowledge. You'll be stuck in the grave. You'll be not able to answer. Why you did not know how to pray janaza? You forgot. This is not allowed to forget this one. You need to learn. You need to exercise this knowledge. We pray daily prayer. But how we pray? Some of us pray, we don't know properly to do the sujood and ruku. We just pray without knowing. Well, other people do, I copy that. Is that not enough? There is a sunnah, ay Rasulullah sallallahu alayhi wa sallam, sallu kama ra'aytum minni usalli, pray. You have been seeing me, how I pray. You need to exactly follow my prayer. Did he learn it? That is a question is coming to us. So if Allah subhanahu wa ta'ala has given so much importance of knowledge for this ummah. First ayah of this ummah in the Quran, when it is revealed, iqra bismi rabbika alladhi khalaq. Read in the name of your Lord who created. So the reading of your Lord, reading his command, reading knowledge of Islam, discovering it is a very command of Allah subhanahu wa ta'ala. It is fard upon us, it is obligatory, it is not nafal. Because through that we know Allah, his attributes, his level, his status, and our relationship with Allah. He also said to the Rasulullah sallallahu alayhi wa sallam, to pray to Allah, to supplicate to Allah, to invoke to Allah, أَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا. Say, oh my Lord, increase me in knowledge. Not increase my knowledge. This translation in simple English is not Quranic spirit. Quranic translation is, oh Lord, increase me in knowledge. It's very significant. Because it's not only earning or acquiring knowledge, putting knowledge in my whole practice together, increasing me in knowledge and practice in spirituality, in relationship with you. That a dua Allah subhanahu wa ta'ala taught Rasulullah sallallahu alayhi wa sallam. If he is making this dua, how many days we are making this dua to Allah? I know some of us, when you give our children to the maktab, evening madrasa or weekend school, Islamic school, maybe they will be saying Rabbi zidni ilma, Rabbi zidni ilma. But us, we don't need, because we are adult. No, we need to ask now. Until we die. طلب العلم من المهدي إلى اللحد. So dua is an indication that we need to continue to make dua and to make effort that we learn Islamic knowledge. Allah subhanahu wa ta'ala, his biggest ni'mah after iman is the knowledge. He said in hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يَفَقِّهُ فِي الدِّينِ. When Allah wishes for someone good, something to give him good, he bestowed upon him the understanding of the deen, the knowledge of the deen. If somebody is deprived, made himself deprived from the knowledge of the deen, he has deprived himself from the biggest ni'mah, bounty of Allah. Just coming to learn Islamic knowledge is so rewarded, so rewardful, so honorable, a kind of job you do. مَنْ صَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ. Okay, Allah makes the way to Jannah, paradise, easy for him who follows a path in search of knowledge. وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَدَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَصْنَعُ. The angels lower their wings over the seekers of knowledge.
being pleased with what he does, to honor you, to respect you. If you are attending an Islamic circle in any masjid, in any place, with this sahih niyyah intention, good intention, you are so much honored. The angels show their respect to you. وَإِنَّ الْعَالِمَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيطَانُ فِي الْمَاءِ. The inhabitants of the heavens and the earth and even the fish in the depths of the ocean seek forgiveness for the seeker of knowledge or and for the teacher. So the exercising Islamic knowledge, teaching and learning is so much rewarded, is so much honored. If it is other way, he had never had any relationship with Islamic knowledge, then a living in curse. In hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, "Ad-dunya mal'una, mal'unun ma fiha illa dhikrullah ta'ala wa ma walah wa aliman aw muta'alliman." Rasulullah, Messenger sallallahu alayhi wa sallam said, the world with all that it contains is cursed, except for the remembrance of Allah, that which pleases Allah, and the scholars and the seekers of knowledge. Either you are teaching or you are learning. You have exercise of knowledge by this one of the two way, maybe both way. Then you are saved from the curse. If not, the whole dunya, your name and fame, your position, your honor, your dignity, your wealth, your house, everything is curse. Absolutely, as Allah said, "Wal asra innal insana lafi khusr." Indeed, the man is in big loss. Except those who have iman, amal salihat, and advising each other for the haq, for the truth, for the deen, and for the patience. Without that, everything will turn against you. You'll realize one day that you lost everything and go empty hand to meet Allah in your grave. So this is the journey of the knowledge everybody of us we need to make. It is so important to have this ni'mah, this bounty in our life. It is a most important asset in our life. Ali radiallahu anhu, he said, "Al-ilmu khayru min al-mal." The knowledge of deen is much better than the wealth. "Al-ilmu yahrisuka wa anta tahrisu al-mal." The knowledge you acquire of Islamic knowledge, it will guard you, it will save you. But if you only gather the knowledge, you need to guard your, if you only gather the wealth, you need to guard your wealth to protect it. It is opposite. You need to protect your wealth, but the knowledge will protect you. Al-alim ilmu hakim wal malu mahkumun alayh. The knowledge is ruler, and the wealth is the ruled one. The knowledge will say, this wealth is halal, this wealth is haram. This amount of zakat you need to pay. So the knowledge is better. Al-malu yanqusuhu an-nafaqa wal-ilmu yasku bin-nafaqa. If you have wealth and you spend, you buy many things, wealth will decrease because of spending decreasing. But if you spend knowledge, spread knowledge, give to the people, what will happen? Yasku, it will increase more. This is the ni'mah Allah has given us, the opportunity. Many circles taking place here, almost every day after Asr we have a circle here. How many of us will bother to come? We have so much business. One thing is this mobile phone, social media, Facebook, WhatsApp, all this we are busy with. The time we don't spend in the search of knowledge. Nowadays, learning knowledge is very easy through even media. May Allah subhanahu wa ta'ala give us tawfiq, that we spend time to learn knowledge before we go to the grave, before the time comes when people will pray janazah for us, we'll regret, we'll cry, we'll scream, but the Muslims will not hear. May Allah subhanahu wa ta'ala guide us and help us. Barakallahu li wa lakum fil Qur'an al-azim, wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa al-dhikr al-hakim, wa aqul qawli hadha wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin fastaghfiruhu wa tubu ilayh innahu huwa al-ghafur rahim. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمد عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين اما بعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعلموا ان احسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وعليكم الجماعه فاين عبد الله ما الجماعه صلوا على بشير النذير ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد رضي الله عن الاربعه الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون ابي بكر عمر عثمان وعلي وان سائر اصحاب نبيك محمد اجمعين وعن الذين يتبعونهم باحسان الى يوم الدين وعنا معهم برحمتك ومنك وكرمك احسانك يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم اغفر موتانا واشف مرضانا وارحمنا يا رب العالمين اللهم انصر رحمتك على عبادك المستضعفين في كل مكان اللهم انصرهم بنصرك المبين واحفظهم بحفظك المتين اللهم اهلك اعداءك اعداء الدين الذين يحاربون دينك ويقاتلون اولياءك اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم انزل عليهم باسك الذي لا ترده عن قوم المجرمين عباد الله اتقوا الله واذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون واقم الصلاه